ইউটিউবের নতুন আপডেটের পরে আমরা সবাই মোটামুটি একটা প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে টিন নাম্বার। টিন নাম্বার হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ইউটিউবের নতুন রুল অনুসারে আমরা যদি ইউটিউবের ফর্মে টিন নাম্বারটা সাবমিট না করি, সেক্ষেত্রে টোটাল আর্নিং থেকে 24% কেটে নেবে। তার মানে হচ্ছে আপনি যদি $200 আর্নিং করেন, সেক্ষেত্রে আপনার $48 ইউটিউব কেটে নেবে। সো এটা সবার জন্য একটা স্যাড নিউজ। আর যদি ইউটিউবের ফর্মে টিন নাম্বারটা সাবমিট করেন, তাহলে শুধুমাত্র ইউএসএর ভিউ থেকে 24% কেটে নিবে। সো যারা ইউটিউবার আছেন তাদের জন্য এখন টিন নাম্বারটা ম্যান্ডেটরি হয়ে গেছে, ওইটা আমাদের লাগবেই। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। নর্মালি আমরা টিন নাম্বারের জন্য কম্পিউটারের কোনো দোকানে গিয়ে অ্যাপ্লাই করি প্রসেসটা না জানার কারণে। সো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে নিজে নিজে টিনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আর সেটা মুহূর্তের মধ্যেই পাবেন, সেই বিষয়ে আলোচনা করব। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে আজকে নতুন ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনার পছন্দের একটা ব্রাউজার নিন, আর এখানে সার্চ করেন ইটিন। ইটিন লিখে সার্চ করার পরে সবার প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আইকন নিবন্ধন ইটিন, এই লিঙ্কটা ওপেন করেন। এই লিঙ্কটা আপনারা ভিডিওর নিচে দেখতে পাবেন, সেইখান থেকে সরাসরি এখানে চলে আসতে পারেন। এখন আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, হোম, লগ ইন, রেজিস্ট্রেশন, অ্যাক্টিভ কোড, ফরগেট পাসওয়ার্ড, থার্ড পার্টি ভেরিফিকেশন। এখান থেকে আপনারা চলে যাবেন রেজিস্টারে। এখন এখানে আপনার পছন্দের একটা ইউজার আইডি দিয়ে দেন, আমি আমার পছন্দেরটা দিয়ে দিচ্ছি। ইউজার আইডি মাস্ট বি 8 ডিজিট লাগবে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এরপরে পাসওয়ার্ডটা রিটেক করেন আবার। এরপর নিচের দিকে, এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। এখন এখান থেকে যেই কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন, এই ক্ষেত্রে আপনার মনে থাকবে এরকম একটা চুজ করবেন। এখানে আমার কালারটি মনে থাকবে, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা হচ্ছে হোয়াইট। এরপর হচ্ছে কান্ট্রি, এটা তো অবশ্যই বাংলাদেশ হবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এই হচ্ছে আমার মোবাইল নাম্বার। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার মেলটা দিয়ে দেন। এরপর নিচের দিকে, এখন এখানে ক্যাপচাটা দিবেন, উপর যে লেখাটা দেখতে পাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন, PZAWIN। এরপর এখানে রেজিস্টারে ক্লিক করেন। এখন আপনার মোবাইলে একটা মেসেজ চলে গেছে, মেসেজে একটা কোড দেখতে পাবেন, সেই কোডটা এখানে দিয়ে দেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাক্টিভ করে নিন। তো এখন দেখেন রেজিস্টার কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ। তো আমাদের রেজিস্টার হয়ে গেছে, এখন আমরা এটা লগ ইন করি। এখন আমাদের ইউজার আইডিটা এখানে দিয়ে দেন, এরপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিন। এখন আপনারা এই পেজটা দেখতে পাবেন, এখান থেকে সবার নিচে দেখেন ফর টিন রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে হেয়ারে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ফর্ম দেখতে পাবেন, প্রথম হচ্ছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, এই অপশন থেকে আপনার সাথে যেটা যায় সেটা দিয়ে দিবেন। এখানে আমার প্রফেশনের সাথে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বি নাম্বার, এখান থেকেও ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা চুজ করলাম, এটা আমার প্রফেশনের সাথে যায় সেই জন্যে। এরপর হচ্ছে রি রেজিস্ট্রেশন টাইপ, এখানে নিউ রেজিস্ট্রেশন। এরপর নিচের দিকে মেন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস কী, এখানে আপনার প্রফেশন দিয়ে দিবেন, সার্ভিস প্রোভাইড করলে সার্ভিস, এরপরে বিজনেস করলে বিজনেস, আমি এখানে আদার্স দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের মেন সোর্সটা কোথায় সেইটা এখানে দিবেন।
এখান থেকে আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার লোকেশনটা, এখান থেকে সোনারগাঁ দিয়ে দিলাম আমি, আমার লোকেশনটা সোনারগাঁতে, সোনারগাঁ উপজেলা। ওকে, এরপরে গো টু নেক্সট। এখন হচ্ছে পরের ফর্মটা, এখানে আপনার ইনফরমেশন দিয়ে ফিল আপ করেন। এখানে এনআইডি কার্ডে যেরকমভাবে আছে সেই রকম দিয়ে দিবেন। প্রথম হচ্ছে ট্যাক্স পেয়ার নেম, তার মানে আপনার নামটা। এরপর হচ্ছে জেন্ডার, মেল অর ফিমেল আপনি যেটা হন দিবেন। এরপর হচ্ছে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি, এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন। এখানে আমার আইডিটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, সিকিউরিটি পারপাসে আমি হাইড করে নিলাম। এরপর হচ্ছে ফাদার্স নেম, বাবার নামটা দিবেন। এরপর হচ্ছে মাদার্স নেম, এখানে মায়ের নামটা দিবেন। এরপরে হচ্ছে স্পাউস নেম, এটা হচ্ছে অপশনাল, এটা থাকলে দিবেন, আদারওয়াইজ লাগবে না। এরপরে নিচের দিকে গেলাম, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। এরপরে থানা হচ্ছে সোনারগাঁ, পোস্ট কোড দিয়ে দিলাম, এই হচ্ছে আমার অ্যাড্রেস। এরপর এখানে এই বক্সটা সেম দিয়ে দিলাম আমি, কারণ আমার বর্তমান অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস সব সেম, তো এটা টিকমার্ক করে দিলাম। এরপরে সব কিছু আবার রিচেক করে নিন, এরপরে গো টু নেক্সট। এখন এগুলো একটু রিচেক করে দেখেন সব কিছু ওকে আছে কি না। এরপরে এখানে বক্সটা ফিল আপ করে দেন, আর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন। এখন এখানে আপনার ছবি সহ সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, এখন এখান থেকে ভিউ সার্টিফিকেট এটা ক্লিক করেন। এই যে এখানে দেখেন আমার টিন নাম্বার, এরপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সহ সমস্ত ইনফরমেশন এখানে আছে। তো এইটি হচ্ছে আমাদের টিন নাম্বার। তো সিম্পলি আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, আর এখানে আপনার টিন নাম্বারটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই যারা এই বিষয়ে না জানেন তাদের কাছে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে, সবাই ভালো থাকেন, টাটা।